হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলে তো আজ যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি টেলমা ফরটি তো এটির ব্যবহার এর সাইড এফেক্ট এর সাবধানতা কী কী সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হয় কারা কারা এটা ব্যবহার করতে পারবে না সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন গ্লিনমার্ক কোম্পানির যে টেলমা ফরটি ট্যাবলেটটি মূলত টেলমিসার টান কম্পোজিশনে তৈরি সার্টান হলো একটি এনজিওটেলসিভ টেন্সিভ টু রিসেপ্টর ব্লকার যেটা এনজিওটেলসিভ অ্যান্টাগনিস টু রিসেপ্টরকে ব্লক করে আমাদের শরীরের অর্থাৎ আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য পায় স্ট্রেচ অ্যাংজাইটিস লিপিং ডিসঅর্ডার কিডনি রিলেটেড সমস্যা ডিপ্রেশন তাছাড়া আরও অনেক কারণে আমাদের ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত অর্থাৎ নিয়ন্ত্রণে থাকা না বেড়ে যায় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ডেলাসার্টার ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও যাদের হার্ট ফেলিওরের সমস্যা অর্থাৎ হার্ট ফেলিওর হার্ট ঠিকঠাক পাম্প করতে পারে না সারা শরীরে প্রয়োজন মতো রক্ত পৌঁছাতে পারে না সেক্ষেত্রে পেশেন্ট তাদের শর্টেজ অফ ব্রিদিং এর সমস্যা হাঁপিয়ে যায় সারাদিন ক্লান্তি ক্লান্তি ভাব প্রভৃতি হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই টেলমা টেলমাফর্টি ট্যাবলেটটি প্রয়োজন মতো পেশেন্টদের প্রেসক্রাইব করে থাকেন এছাড়া এছাড়াও আরেকটি রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন এই টেলমাস্টন ট্যাবলেটটি যেটা হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা আরেকটি নামে পরিচিত ডায়াবেটিক কিডনির প্রবলেম বলে যেসব পেশেন্টদের কিডনি প্রবলেম ডায়াবেটিক পেশেন্টদের অর্থাৎ সুগারের পেশেন্টদের কিডনি প্রবলেমের জন্য তাদের শরীরে যে প্রোটিন সে প্রোটিন ইউরিনের মাধ্যমে বাইরে বের হয়ে যায় যার ফলে শরীর ধীরে ধীরে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে তো এটিকে আটকাতে ডাক্তারবাবুরা এই টেলমাসাল্টার ট্যাবলেটটি প্রয়োজন মতো প্রেসক্রাইব করে থাকেন যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের ডাক্তারবাবু টেলমেসার্টন প্রেসক্রাইব করে থাকেন তার মানে এটা নয় যে আপনার প্রেশারকে কমানোর জন্য অর্থাৎ ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনার জন্য দিয়েছেন সেটা না এতে ভয়ের কোনো কারণ নেই এটা ডায়াবেটিক যে ডেফ্রোপ্যাথি সেই সেটা ঠিক করার জন্যই ডাক্তারবাবুরা এটা প্রেসক্রাইশ প্রেসক্রাইব করে থাকেন তো বন্ধুরা জানলেন এর ব্যবহার সম্পর্কে তো এটির সাইড ইফেক্টগুলো কী কী সেটা জানতে হবে মূলত এটি বমি বমি ভাব মাছা যন্ত্রণা প্রেশার কমে যাওয়া অর্থাৎ নিম্ন রক্তচাপ প্রভৃতি কিছু সাইড ইফেক্ট দেখা যায় তাছাড়া আমাদের যে ইউ আর যেটা আপার রেসপিরেটরি ট্রাক এর ইনফেকশান প্রভৃতি হতে পারে সেক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা যায় ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে তাছাড়া এই ট্যাবলেটটি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে একদমই নেওয়া যাবে না প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করলে আপনার পেটে থাকা বাচ্চার সমস্যা দেখা দিতে পারে এমনকি মারাও যেতে পারে তাছাড়া বেস্ট ফিডিং মাদারদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি না নেওয়াই ভালো কারণ আপনার স্তন দুগ্ধের মাধ্যমে এই ট্যাবলেটটি বাচ্চাদের শরীরে প্রবেশ করতে পারে তার ফলে কিছু খারাপ প্রভাব পড়তে পারে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে সবসময় ডাক্তারের পরামর্শ দেবেন ডাক্তার পরামর্শ ছাড়া কখনো ওই ট্যাবলেটটি নিজেরা সেবন করবেন না তো বন্ধুরা এই ছিল তেলমা সার্টার অর্থাৎ তেলমা ফর্টি সম্পর্কে একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ